আর এখানে ভারত সেবাশ্রমে এত ভালো সব কিছু, মানে দারুণ, আর প্রচুর বিল্ডিং আছে, তো থাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু শিল্পা অ্যান্ড ফ্যামিলি ব্লগ। তো আজকে আমি আছি বেনারসে ভারত সেবাশ্রমে। তো ভারত সেবাশ্রম মানেই তোমরা বুঝতেই পারছো একটা শান্তির জায়গা, আর ঠাকুরের কৃপায় আমরা এখানে থাকতে পারছি, সেটাই অনেক বড় ব্যাপার। তো চলো আজকে তোমাদেরকে এই আশ্রমের পুরোটা আমি ঘুরে দেখাবো। তো আশ্রম কখন, মানে কখন তোমরা আসতে পারবে বা কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো তোমাদেরকে বলবো। তোমরা এখানে সবসময় আসতে পারবে, সবসময় রুম অ্যাভেলেবেল থাকতো আগে, কিন্তু এখন কিছু কিছু রিজনের জন্য এখন রুম পাওয়া যাচ্ছে না, কারণ এখানে এখন সাউথের ফেস্টিভ্যাল চলছে, তার ফলে এখন রুমের একটু মানে সব জায়গাতে প্রবলেম চলছে এই বেনারসে। তো বুঝতেই পারছো এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় জায়গা, ট্যুরিজম মানে প্লেস হলো শুধুমাত্র বেনারস। মানে আর বেনারসের সব কিছু মিলিয়ে তিন চার দিন ধরে যে জায়গাতে আমি আছি, মানে দারুণ জায়গা। অন্যান্য জায়গা ঘুরেছি কিন্তু এর মতো শান্তিপূর্ণ জায়গা সেরকম কোথাও লাগেনি। আর কালকে আমি দেখলাম সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতি দেখার ফলে মন একদম মানে পূর্ণ হয়ে গেছে। তোমাদের কি বলবো, মানে মানে ওটা বোঝানো যাচ্ছে না যে সন্ধ্যা আরতি কীরকম লেগেছে এখানে। তো সেই ব্লগও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের ভালো লাগে সেখানে তোমরা দেখতে পারো। তো তিন চার দিন ধরে যা যা করেছি আমার চ্যানেলে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। চলো আজকে তোমাদেরকে পুরো আমি ভারত সেবাশ্রমটা ঘুরে দেখাচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবাশ্রমটা বাই টোটোতে বা অটোতে মাত্র 15-20 মিনিটের মধ্যে তোমরা এখানে চলে আসতে পারবে। আর স্টেশন থেকে পেরিয়ে যে অটোগুলো থাকে ওগুলোতে শেয়ার বা পার্সোনাল করে তোমরা এখানে আসতে পারো। আর এখানে ভারত সেবাশ্রমে এত ভালো সব কিছু, মানে দারুণ, আর প্রচুর বিল্ডিং আছে, তো থাকার এখানে কিছু প্রবলেম নেই। তবে বেনারসে এখন পুষ্কর চলছে বলে, এখন ভিড় বলে এখন রুম পাওয়া পসিবল হচ্ছে না, একটু টাফ সব জায়গায় রুম পাওয়া। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোজনালয়। তো এখানে সবাইকে টোকেন সিস্টেম, মাত্র 50 টাকাতে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। যদি কেউ ভাবো যে আমরা বেনারসে এসে ভারত সেবাশ্রমে থাকবো, তো তাদের জন্য এখনও পর্যন্ত রান্না হচ্ছে। তো আমরা আজকে দুপুরে এখানে কুপন কাটিনি, কারণ বেরোতে লেট হয়ে যাচ্ছে, আর ফলে ফিরে আসতে পারবো না। এখানে একটা টাইম টেবিল আছে, সেই টাইমের মধ্যে তুমি যদি না আসতে পারো মানে প্রসাদ শেষ হয়ে যায়। বুঝতে পারছো এত এত মানুষ এখানে আছে, শেষ হওয়াটা মানে নর্মাল ব্যাপার একটা। তো 1:30 থেকে দেওয়া হয় দুপুরবেলাতে, আর রাত্রেবেলাতে রাত 9টার থেকে দেওয়া হয়, 9টার থেকে 10টা পর্যন্ত, দুপুরে 1:30 থেকে 2:30 পর্যন্ত। আর এখানে মাত্র 300 টাকা থেকে রুম রেট স্টার্ট হয়। 300 টাকার তোমরা এমনি নন এসি বা কুলার ছাড়া রুম পেয়ে যাবে, আর এসি বা কুলার রুম স্টার্ট হয় 600 থেকে। তারপরে তোমাদের রুম অনুযায়ী রুম ভাড়া দেয়। আর আমার মনে হয় বেনারসে সবচেয়ে একটা সস্তার মধ্যে ভালো একটা আশ্রম হচ্ছে ভারত সেবাশ্রম। এখানে খাবারও খুব ভালো দেয়, আর সকাল 9টার থেকে 10টার মধ্যে থাকে ব্রেকফাস্ট, আর দুপুর 1টার থেকে 2টো থাকে লাঞ্চ টাইম, আর তোমরা রাত্রেবেলায় 9টার থেকে 10টার মধ্যে থাকছে ডিনার। আর আমরা এখানে রাত্রে একদিন ডিনার করেছিলাম, আর বাকি সময় যেহেতু বাইরে ঘুরতে হচ্ছিল বাকি সব প্লেসগুলোতে, তাই এখানে করা হয়নি, বাট ডিনারটা খুবই ভালো আছে। ওখানে আমরা আছি, তো প্রচুর বড়, এই জায়গাটা প্রচণ্ড বড়। তো আমি একটা মানে এই আশ্রমের একটা ভিডিও মানে আলাদা বানিয়ে রাখবো, তো তোমরা ওটা দেখে নিও। খুব সুন্দর জায়গা, প্রচণ্ড ভালো একটা স্বাদ। তো এখানে রাত্রেবেলায় প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো আমরা আজকে এই আশ্রমে প্রসাদ গ্রহণ করবো। তো কুপন দিতে হবে প্রথমে, হয়ে গেছে। আর এখানে খাবার বানানো হচ্ছে, এখানে জলের জায়গা আছে, জল আছে,
খুলে যেতে হচ্ছে। তো এখানে হলঘর আছে, হলঘরে খাওয়া মানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে ওখানে। প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে। এখানে হচ্ছে কাঠ, এই কাঠে রান্না হয় প্রসাদে। আর এখানে থালা আছে, থালা নিজে নিয়ে গিয়ে হলঘরটা দেখে। এখানে নিজের সিস্টেমে প্রথমে থালা নিয়ে এসে খেতে হবে, দেন আবার থালা ওখানে ধুতে হবে। তো এখানে সিস্টেমটা সিরিয়াসলি খুবই ভালো, এখানে প্রসাদ দেওয়া হবে। আর এই বড় হল রুম আছে, এখানে খাবার ব্যবস্থা করা আছে। চলো দেখি এখানে আজকে রাতে কি কি ভোগ। রুটি আচ্ছা, এখানে রুটিও আছে, ভাতও আছে। তো আমি এখানে রুটি নিলাম, ভাই ভাত নিচ্ছে। এটা এটা কিসের তরকারি আছে? এটা মিক্স ভেজ আছে। সোয়াবিন সোয়াবিন পটল আলু আর ভাতের সাথে ডাল আছে। এরপর চলো তোমাদেরকে আমি দেখাই যে আমরা রুমটা স্টে করেছিলাম সেটা কীরকম আর কত লেগেছে। আমরা এখানে তিন দিনের জন্য রুম নিয়েছিলাম, আর এই রুমটা ছিল কুলারের, মানে একটা কুলার আছে আর এমনি একটা বেড আছে। তো আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম, তিনজনে আমাদের এই রুমে হয়ে গিয়েছিলো। আর আমাদের রুম রেট নিয়েছিল 800 টাকা। তো আমাদের 800 টাকা রুম রেট নিয়েছিল পার ডে হিসেবে। আর এই রুমটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে ওয়াশরুমটা, ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর আমাদের তিন দিনের জন্য যেহেতু সব ঠিকঠাকই ছিল, সেহেতু আমরা এই রুমটা নিয়েছিলাম। আর তোমরা আগে রুম বুক করার আগে একবার রুমটা দেখে নেবে, দেন বুক করবে এখানে এসে। আর এখানে অফলাইন অনলাইন দুটো প্রসেসেই বুক করা হয় রুম। তো অনলাইনে যদি তোমরা বুক করতে চাও তাহলে yatradham.org লিখে তোমরা সার্চ করবে গুগলে, আমি এখানে লিখে দিচ্ছি। তো এটা দেখে তোমরা আগে সার্চ করবে, সার্চ করার পর যদি রুম থাকে তাহলে আধার কার্ড দিয়ে তোমাদের রুমটা বুক করতে হবে। আর এখানে প্রতিদিন সন্ধেবেলায় সকাল আর বিকেলবেলাতে পুজো অর্চনা হয়। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাকি বেনারসের ব্লগ খুব জলদি আসছে আমার চ্যানেলটায়। তো চলো দেখা হচ্ছে পরের একটা অন্য ব্লগে। আজকের জন্য টাটা।